সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুমিল্লা এক আসনে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, তিনি জানাচ্ছেন বিস্তারিত। স্বাগত জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবে কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য জসীমউদ্দিন। জনাব জসীমউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই আপনাদের এই কুমিল্লা এক আসনে বিএনপির বর্তমান অবস্থা কী, এবং যদি আগামীতে আপনাদের দাবি অনুযায়ী নির্বাচন হয় সেক্ষেত্রে ফলাফল কী আশা করছেন? ডিবিসিকে অনেক ধন্যবাদ। আমি সরাসরি আপনার প্রশ্নের যাওয়ার আগে, আমাদের এই এলাকার নেতা, সারা বাংলাদেশের নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র মেম্বার, 1970 সালে এই দেশটা স্বাধীন করার জন্যে উনি ছাত্র সংগ্রাম পরিষদ আহ্বায়ক কমিটি হিসাবে লন্ডনে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ডক্টর খন্দকার মোশাররফ 2004 সালে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে পরাজিত করে উনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সুইজারল্যান্ডের জেনেভায়। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সারা পৃথিবীতে আজকে হুসাইন মেথড ওয়ার্ল্ড নু টোবাকো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন, যেটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। ওনার সম্বন্ধে আমার বলতে গেলে, আপনি যে সময় আমাকে দিয়েছেন সেই সময়ে সেটা সম্ভব না। উনি দাউদকান্দি ম্যাগনা, উনি তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা, উনি কুমিল্লা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। ওনার আমলে দাউদকান্দি এই যে ব্রিজ, এই ব্রিজ আমি সঞ্চালক হিসাবে কাজ করেছি, উনি উদ্বোধন করেছেন বেগম জিয়াকে সহ। সুতরাং দাউদকান্দির যত উন্নয়ন দেখছেন, আপনি যেই রাস্তাটা দিয়ে আজকে আসছেন এই রাস্তাটা হইল দাউদকান্দির সবচেয়ে ভালো রাস্তা। আর খারাপ রাস্তা কী পর্যায়ের আছে আপনি চিন্তা করে নেবেন। 1 কিলোমিটার জায়গা শহীদনগর থেকে দশপাড়া পর্যন্ত পাকা ছিল, দাউদকান্দিতে 38 কিলোমিটার জায়গা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব নির্বাচিত করেছে। 2008 সালে এই ভোট জালিয়াতি, দিনের ভোট রাত্রে দেওয়ার পরেও দাউদকান্দির এই সৈনিকেরা, এটা এত শক্তিশালী ঘাঁটি, আমরা দাউদকান্দিতে কিন্তু 8000 ভোটে পাশ করেছি। আমি আপনাকে ধন্যবাদ। আমি যেতে চাই কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার। আক্তারুজ্জামান সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার থেকে আমি সংক্ষিপ্তভাবে একটু জানতে চাই, আমরা খন্দকার মোশাররফ হোসেন সম্পর্কে জানছিলাম, কিন্তু আমি একটু স্থানীয়ভাবে বিএনপির কী অবস্থা আছে, সাংগঠনিক কেমন শক্তিশালী, ভিত নাকি দুর্বল, সেই বিষয়গুলো একটু জানতে চাই। বিসমিল্লাহ রহমান রহিম, আপনার মাধ্যমে ডিবিসিকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের শ্রদ্ধাভাজন নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিএনপির এক নম্বর সিনিয়র সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন, এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের অত্যন্ত আস্থাভাজন। উনি সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের এক দফা একটা কর্মসূচি চলছে, আমাদের মূল উদ্দেশ্য হলো এই শেখ হাসিনার পদত্যাগ। এই শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আন্দোলন এই আসনে বা এই দুই উপজেলায় কেমন চলছে? আন্দোলন আমরা আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবের নেতৃত্বে এবং ওনার সুযোগ্য উত্তরসূরি ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা এই নির্বাচনী এক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলা দল, শ্রমিক দল সহ সমস্ত অঙ্গ সংগঠন অত্যন্ত সুসংগঠিত। ইনশাল্লাহ আমরা, আমাদের মূল দাবি হইল শেখ হাসিনার পদত্যাগ। আমরা সাংগঠনিকভাবে আমরা অত্যন্ত শক্তিশালী। বিগত 4টি আপনার জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব 4 বার এমপি হয়েছেন, 3 বার মন্ত্রী হয়েছেন। আপনারা জানেন এই দাউদকান্দিতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে, কিন্তু আজকে এই 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আপনারা ইতিমধ্যে এই রাস্তা দিয়ে এসেছেন, দেখেন যে দাউদকান্দির প্রতিটা অলিগলি রাস্তা অত্যন্ত খারাপ এবং নাজুক। এই বিষয়গুলো আমরা জেনেছি, এর মধ্যে আমি একটু ছোট্ট করে জানতে চাই, যদি আপনাদের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক আসে সেক্ষেত্রে নির্বাচনে যাবে বিএনপি, ফলাফল কী আশা করছেন, জনসম্পৃক্ততা আপনাদের এখানে কেমন আছে বর্তমানে? আমরা, আমাদের মূল দাবি তো শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে যদি একটা নির্দলীয় সরকার বলেন অথবা নির্বাচনকালীন সরকার বলেন, সেই সরকার যদি হয়, ইনশাল্লাহ আমাদের নেতার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে যাবে, এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ইনশাল্লাহ আওয়ামী লীগ, আজকে এখানে যারা আওয়ামী লীগ সহ অন্যান্য যারা ক্যান্ডিডেট আছেন, আমি আশা করি তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জনগণ অত্যন্ত, এই সরকারের আপনারা জানেন দ্রব্যমূল্য থেকে ব্যাংক লুট থেকে সমস্ত কিছু আজকে প্রশাসন ফলাফলে আশাবাদী, ইনশাল্লাহ বিপুল ভোটের মাধ্যমে আমরা 80% ভোট নিয়ে আমরা এই আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে এই কুমিল্লা নির্বাচনী এক থেকে আমরা জাতীয় সংসদে পাঠাতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ আপনাদের। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা কথা বলছি কুমিল্লা আসনের, সামনে সংবাদে তুলে ধরবো অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও কথা, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।